রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন, গানে কল্পে কবিতায় রবি বরণ চলছে রাজ্য জুড়ে। জোড়াসাঁকো থেকে শুরু করে শান্তিনিকেতন সর্বত্রই মহাসমারোহে উদযাপন করা হচ্ছে 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ সার্বজনীন, তিনি বিশ্বকবি, বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি শিশুর মুখের আধো আধো কবিতা কিংবা অচেনা সঙ্গীত বা শিল্পীর মুগ্ধ করা গান, পাড়ার ছেলেদের নিয়ে নাটক, সবেতেই বিরাজমান রবীন্দ্রনাথ। আসলে রবীন্দ্রনাথ সকলে, শৈশব থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের বিভিন্ন সময়ের জন্য যার কলম চলেছে, আজ তার জন্মদিন উদযাপন তেমনই দেশকালের গণ্ডি পার করে ছড়িয়েছে গোটা বিশ্বে। আর তিনি হলেন বাঙালির গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। ফেরো রিপোর্ট, বর্তমান স্টোরি।